বিধাননগর পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ বোস আজকে অসুবিধায় কর্মহীন হয়ে পড়া কিছু মানুষদের কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ডেলি বাংলার পর্দায় সেই ছবি, আপনারা দেখুন একে একে লাইন মেনটেন করে উনি সেই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন পুরো সরকারি নিয়ম মেনে। আপনারা দেখুন একের পর এক আসছে, নিজে হাতে সেই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। যেখানে উনি দিচ্ছেন সেখানে ৭৫ জন ফ্যামিলি আছে, সেই ৭৫ জন ফ্যামিলির হাতে উনি তুলে দিচ্ছেন এই খাদ্য সামগ্রী। আপনি মানে নিয়ম করে ফেলেছেন এই অসহায় বা অসুবিধায় পড়া মানুষ যে আছো, আপনি এই মানে খাদ্য সামগ্রী তুলে দিলেন, এখানে কজনকে দিলেন একটু যদি আমাদেরকে বলেন। দেখুন এখানে নিয়ম বেনিয়ম বলে কথা নাই, কথা হচ্ছে কি আমি আগেও বলেছিলাম আজও বলছি এবং আগামী দিনেও বলবো, এই করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি আজ সমগ্র বিশ্বে এসে দাঁড়িয়েছে তাতে বিশেষত আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে এই ভয়ঙ্কর মারণ রোগকে প্রতিহত করার জন্য যে সমস্ত নিয়মগুলোকে উনি বলছেন করতে, সেগুলো যদি আমরা সঠিক মতন করতে পারি আমার মনে হয় পৃথিবীর সমস্ত জায়গাতে যে পরিস্থিতি আজ দাঁড়িয়েছে সেই ক্ষেত্রেতে বাংলার অবস্থান কিন্তু আমরা বলতে পারি এখনও পর্যন্ত আমরা খুব একটা ভালো জায়গায় আছি। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে আমি যে এলাকাটা এসেছি এই এলাকাটার নাম হচ্ছে গিয়ে আমাদের কৈখালি কলাবাগান। তো কলাবাগান এখানে যারা যেসব মানুষরা বসবাস করেন তারা যথেষ্ট দরিদ্র সীমার নিচে এবং এরা তাদের দৈনন্দিন রুজি রোজগার তারা রোজ কেউ রোজ খাটেন কেউ জন খাটেন, তো কেউ হয়তো ছোটো ছোটো কাজ করেন যারা ঘর থেকে না বেরোলেও পরে তাদের পক্ষে তাদের সংসার চালানো দিন আনে দিন খায় এক কথা বলতে গেলে সেটাই তাদের পরিস্থিতি। সুতরাং সেই ক্ষেত্রেতে আমি কিছু জায়গা আমাদের কৈখালীতে ৬ নম্বর ওয়ার্ড বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি যে সমস্ত জায়গার মধ্যে এই ধরনের মানুষরা যেখানে আছেন সেখানে আমি প্রতি সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে পরিবার পিছুতে যাতে এক সপ্তাহ চলতে পারে সেরকম ইন্টারভেল অফ দ্য ওয়ান উইক আমি প্রত্যেকে খাদ্য সামগ্রী যথাযথ দেওয়ার ব্যবস্থা করেছি বা করছি। তো সুতরাং সেক্ষেত্রেতে যদি মানুষের পাশে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের সরকার মানুষের পাশে অঙ্গীকারবদ্ধ,
মানুষকে নিয়ে চলাই অঙ্গীকারবদ্ধ। সুতরাং এক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা একজন সৈনিক হিসেবে যতদিন আমরা পারবো, আমাদের যতদিন সামর্থ্য থাকবে, আমরা অতি অবশ্যই করে যাব। দেখুন, যেভাবে তে করোনার থাবা বাড়ছে, একটু আগেই আমি বললাম যে আজকে আমাদের দেশে ভারতবর্ষেতে প্রায় 3,500 এক্সিট করতে চলেছে করোনায় আক্রান্ত। ক্যাজুয়ালিটি পার্সেন্টেজ কিন্তু সেই হিসেবেতে বহু কম। সারা বিশ্বে আমেরিকার মতন দেশ যেখানে যেখানে কয়েক লক্ষ করোনা আক্রান্ত হয়ে গেছে, তারা বিজ্ঞানের দিক থেকে হোক বা ইকুইপমেন্টসের দিক থেকে হোক অনেক 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 দেশের থেকেও অনেক বেশি শক্তিধর বা শক্তিশালী। তো সেখানে যদি করোনা এই ধরনেরভাবে প্রভাব ফেলতে পারে, তো সেই তুলনায় আমাদের দেশেতে, বিশেষত বাংলায়, একটু আগেই বললাম যে বাংলায় আমরা যদি নিয়ম শৃঙ্খলাটা মেনে চলি, যে যেই করোনাটাকে প্রোটেক্ট করতে গেলে, করোনাকে তাড়াতে গেলে যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা সবাই মিলে একসাথে তার দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এর থেকে একটা সুন্দর পৃথিবী আবার ফিরে পাব, এইটুকু আমার আশা আছে। দেখুন, একটা কথাই আছে, জান হ্যায় তো জাহান হ্যায়। তো সুতরাং অর্থনীতি, রাজনীতি, সব নীতির ঊর্ধ্বে মানুষের প্রাণ। সুতরাং মানুষের প্রাণ বাঁচাতে যদি সব নীতি বর্জন করতে হয়, আমার মনে হয় সেই নীতিটাই করা উচিত।